শানা দৌড়ো না বলছি, আমি এখন সোনাতে কথা বলবো তাই, আমি সোনাতে কথা বলবো তাই। আগে তো টম এন্ড জেরির মার্কা যুদ্ধ হইতো আমার বাসায় সবসময়, মানে একজন আরেকজনের পিছনে লেগেই থাকে, আর এখন সুহানা আসার পরে শুরু হয়ে গেছে বাসায় তৃতীয় বিশ্বযুদ্ধ। ছোট সুহানা আসার পর থেকেই এখন দুজনের ঝগড়ার টপিকস হচ্ছে সুহানাকে কে আগে কোলে নেবে, কে আগে খাওয়াবে, কে আগে গোসল করাবে, আর কে ঘুম পাড়াবে। সাফন যেহেতু একটু বড়, দেখা যায় সুহানাকে একটু সুন্দর করে কোলে নিতে পারে, আর সানায়া যেহেতু এখনো ছোট মানুষ, ও আসলে সুহানাকে সেইভাবে এখনো ধরতে পারে না। বেচারা সানায়া যতই বাবুকে একটু ধরতে চাক আর যাই করতে চাক, সাফনের অত্যাচারে এখনো সেটা পারে না। আর এই তিনজনের মধ্যে ব্যালেন্স করতে করতে আমার মাথা নষ্ট অবস্থা, মানে কিভাবে যে তিনজনের মধ্যে মিল করাই দিব, মানে দুই ভাই বোনকে যে কিভাবে বুঝাবো যে দুইজন একসাথে ওকে ধরো, একসাথে আদর করো, এই জিনিস বুঝাইতে বুঝাইতে মনে কারণ আমার অর্ধেক দিন পার হয়ে যায়। দেয় না আমার কাছে যে দিবে বাচ্চাটা রে, এ তো দিবেই না আমারে, সারাক্ষণ কোলে রাখবে। তুমি স্কুলে চলে গেলে তখন তো কে নিবে ওকে? মামা। মামা নিব, তখন তো তোমার কাছে যেতে যাবে খালি, ভাইয়া কই ভাইয়া কই, তখন কি বলবো? এই দেখো মুচ্ছে মুচ্ছে, কিন্তু সেটা তো সাজায় রাখার জিনিস না। আসলে কি এটা রাবার? হ্যাঁ আসলে রাবার। ও নো, এটা এরকম কোলে, হ্যাঁ এরকম করে কোলাও যায়, কোলাও যায়, তারপর এখানে লাগানো আছে, লাগানো আছে, লাগানো আছে। ও এত সুন্দর নেকলেস তোমাকে কে দিল? আমি দোকান থেকে কিনেছি। ওরে বাবা রে বাবা, দোকানে গিয়েছিলে তুমি কার সাথে? ভাইয়ার সাথে নাকি? ভাইয়ার সাথে। ভাইয়ার সাথে দোকানে গিয়ে নেকলেস কিনে আনছো? হ্যাঁ। কয়েকদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম, সাফওয়ান কোলে নিয়ে ঘুমায় পড়ছিল সুহানাকে, ওই ছবিটাতে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, মানে ছবিটা বলা যায় ভাইরাল হয়ে গেছে, এত মানুষ পছন্দ করছে ছবি। তবে এর মধ্যে কিছু কিছু আপু এমন কমেন্ট করছেন যে হ্যাঁ এখনই ভালোবাসা, বড় হলে ভালোবাসা থাকবে, বড় হলে এরা খোঁজও রাখে না, খবরও রাখে না। আসলে সবার সম্পর্ক একরকম হয় না সেটাও জানি, তবে আমার মনে হয় আমাদের উচিত আমাদের প্রত্যেকটা সন্তানকে এমনভাবে মানুষ করা, এমনভাবে ক্যাপেবল বানানো যে তাদের যদি বড় হয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে কেউ খোঁজও না নেয় তাহলেও যেন তাদের কোনো কিছু যায় আসে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে যদি কোনো বোনকে তার ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট না থাকতে হয় ফিনান্সিয়ালি বা অন্য কোনোভাবে, বা কোনো ভাইকে যদি তার বোনের উপরে ডিপেন্ডেন্ট থাকতে না হয়, তাহলে আমার মনে হয় না যে সম্পর্কগুলো নষ্ট হয়। সম্পর্কগুলো নষ্ট হয় হচ্ছে এইসব ফিনান্সিয়ালি লেনদেন বা কোনো কিছু পাওয়া নেওয়া এইসব নিয়ে। তো এমনভাবে তৈরি করেন আপনার সন্তানদেরকে যেন তারা নিজেরাই নিজেদের জন্য এনাফ হয়, তাকে কোনো কিছুর জন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। আর এই যে আমার এক পাগলি, সারাদিন তার এই দাঁতটা নড়ে, ওই দাঁতটা পড়ছে, এই দাঁতটা কবে উঠবে, উপরের দাঁত কবে নড়বে, এই সব দাঁত পড়া নিয়ে যে তার কি এক্সাইটমেন্ট সেটা আসলে বলে বোঝাইতে পারবো না। এটাও পড়ে যাবে? তুমি বড়ই হয়ে গেলে নাকি? আরে খুশি। বাংলাদেশের থেকে আসার সময় আব্বা আম্মা তো এত এত গিফট নিয়ে আসছে আমার ভাই বোনের কাছ থেকে, এখন আবার যখন যাবে তখন ভাই বোনের জন্য কিছু কিনে দিতে হবে, খালি গিফট নিলে তো হবে না, গিফট তো দিতেও হবে। তো এই বছর তো আর আসলে দোকানে যেয়ে যেয়ে আমি কেনাকাটা করার মতো অবস্থা নেই যেহেতু সুহানা অনেক ছোট, এই জন্য ভাবলাম অনলাইন থেকেই কিছু কিনে দেই যেগুলো হচ্ছে কাজের হবে। তো আজকে একটা ডেলিভারি আসছে ল্যাপটপ, সেটা লেটস প্যানাসোনিক লেটস নোট, ভালো, হ্যাঁ লাইট আছে, উইন্ডোজটা এবং অফিস সব ইংলিশ কনভার্ট করতেছি। এই যে তরমুজ দিয়েছে আমার পাশের বাড়ির প্রতিবেশী, ওনার খেতে তিনখানা দিয়েছে, অতি মিষ্ট। প্রতিবেশীর কাছ থেকে খালি নিতে আসো, তারে তুমি দিতে আসো কি? তোমার কাঁচা মরিচ দিও, খাইয়ে হাক করে পড়ে থাকে না, সেটা দেওয়া যাবে না, সেটা হলে আবার হিত বিপরীত হইবে। এই জন্যে আমি কমলা, আপেল, আর একটা কি ব্লুবেরি, এই তিনটা গাছ লাগাইছে, যদি হয় তাহলে ওনারে দেবো ইনশাল্লাহ। নিয়ত গুণে বরকত, দেখো তোমার এই নিয়তে তুমি যদি দিতে চাইছো নিয়তে তোমার ফলের ভিতরে প্রতিবেশীর হক বেশি। জাপানে কিন্তু একটা সমস্যা আছে, ফল পাইকে থাকলে নাই লোকজন মানুষ নাই, ফল পারবেন এই ফল পারা যাবে না, ফল পারলে যদি কেউ পুলিশে ফোন দেয় তাহলে স্টিল মানে চুরি করা, এটা চুরি তো এটা। সে যদি পরবর্তীতে জাপানের ন্যাশনালিটি হইতে চায় একটু ডাউট আছে, দিবে না, পুলিশের অলরেডি রিপোর্ট থাকে আর কি। আমাদের বাংলাদেশে কি আসছি আমরা, ডিলে খাইছি না পাশের বাড়ির থেকে, ভালো কাজ না,
এটা ভালো কাজ না, এটা ওইভাবে আমরা শাসন আমরা পাইনি, বা পাইলেও এটা সমাজে কেমন জানি গ্রামের দিকে সোশ্যালি অ্যাকসেপ্টেড একটা ব্যাপার। এটা যেমন বড় শাস্তি দেওয়া, যেমন আমি ডাব চুরি করছি, আমি নিজেই তোমার চুরির গপ্প আর শোনাও না। অবশ্য বড় ভাই বা যারা মানে ধরতে পারছে এরা মাইট দিছে, তা তো শাস্তি পাইছে, যেমন বয়স তেমন শাস্তি। তখন তুমি কি ছোটবেলার শাস্তি, তুমি যদি বড় হইয়া চুরি করতা, ভাইয়ের শাস্তি না দরকার, পুলিশের শাস্তি। শোনো, তুমি যদি পুলিশের শাস্তি ছাড়া মানুষ ভয় পাবে না, তুমি যদি বড় কালে এই যে এই বয়সে যাই যদি কোথাও তে চুরি করতে যাও, তোমার তো পিটাই, তোমার তো গণ পিটুনি দিয়া তোমারে মেরে নেবে, হ্যাঁ মেরে ফেলে দেবে, বড় শাস্তি দিয়ে দেবে, তুমি কি মনে করছ ছেড়ে দেবে? ঠিক আছে, তাহলে এটা কি পারফরম্যান্স ভালো ভালো হচ্ছে বলছো? না এত আগে বলবো না, একটু দেখে নাও। হ্যাঁ আগে কনভার্ট করে নি। তো আমি হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম কিনতে কিনতে মোটামুটি জাহাজ হয়ে গেছি, কোন জায়গায় কোনটা সস্তা হইবে, কোন জায়গায় কোনটা কি খুঁটিনাটি, এগুলা মোটামুটি ভালো লাগে। কম কালকের মতো অসই আমার দেরি আছে। হ্যাঁ সোহানা, এই সোহানা দৌড়ো না বলছি, আমি এখন সোহানা কথা বলবো, আমি সোহানাতে কথা বলবো, তাই একটু এখন একটু ভাইয়া নিছে, ভাইয়া শেষ হলে তারপর সোহানাকে দিও। হ্যাঁ আমি আর তোমার কেঙ্কা দিয়ে হয়ে যায়, তুমি নাম দিয়ে আমি নাই তোমার থাকতে পারি না, তাই তুমি খাও না, আমার স্কুলে আছে সানা, এখন দিব লোকেশন এনে এখন যে ভাইয়া দিবে, এখন ভাইয়া দিবে নাও, এখন নিতে চাচ্ছ না, ঝগড়া করা যাবে না তো? হ্যাঁ ঝগড়া করা যাবে না, কিন্তু তুমি হাজিরিতে আমরা কেঙ্কা দেখছো, তোমাদের ঝগড়া দেখে ফেলছে আজকে সুহানা, আমার ভাইয়া আর আমার আপু ঝগড়া করে সেটা দেখেই ফেললো, কেমন হইলো? তাই হাসছে নাকি একটু? এই দুঃখ আমার সাফানের। তুমি তাড়াতাড়ি আমাদের স্কুলে যেতে চাও? হ্যাঁ কদিন পরে তোমরা স্কুলে যেতেই দিবে না, তোমাদেরকে বলবে আমাকেও নিয়ে যাও, নিয়ে যাও, তখন বলবে যে ভাইয়া আমাকেও নিয়ে যাও, আমি যাব, আমি যাব। এত গরম কা তুই আইছিস না? হাইটটা আসছে না, বাইরে অনেক গরম, বাইরে এই মাত্র আইছিস না? হ্যাঁ একটু সরি বলে দাও তাহলে ঠিক হয়ে যাবে। এই যে শোনা ভাইয়া সরি বলে দিছে, ওকে বলে দাও, এর চোখে বলে দাও মা, আমার ঝগড়া হইছে, আমার ঝগড়া। তোমার ঝগড়া হইছে? ওরিয়া আসো আসো, এই যে সুহানা তোমাকে ডাকছে আপু। সানায় আমি কোচল কর।